একটা নির্দিষ্ট বয়সের পরে ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। আর করোনার এই প্যান্ডামিকের দীর্ঘ সময়ে বাড়িতে থাকাটা পরিবারের জন্য অভিশাপ স্বরূপ। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয়, কিন্তু আর কখনো বাড়িতে পেরা হয় না। ঠিক আগের মতো করে স্কুল ছুটি হলে যেমন বাড়ি ফিরে আসত। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবী কঠিন হয়ে দাঁড়ায়, কেউ পাশে থাকে না তখন। পরিবার সে তো অনেক আগেই জানিয়ে দেয়, এখন নিজের পথ নিজে মাপ। একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না আগের মতো। তখন বাবা মা ব্যবহারে বুঝিয়ে দেয়, নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো না, আবার আদর সাহ কেমনে। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে, আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য, নইলে যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায়। একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছুর জন্য আবদার করার যোগ্যতা হারায় ছেলেরা। তখন মোবাইলে রিসার্চের জন্য 20 টাকা পরিবারের কাছে চাওয়ার থেকে আত্মহত্যা করাটা সহজ হয়ে থাকে। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের 4-5টা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে, আর এই বয়সটা সাধারণত 19 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে। এই সময়টা একটা ছেলে কতটা কষ্টে কাটায় সেটা কেউ কখনো জানতে পারে না। এই নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয়, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি। তখন পৃথিবী তোমায় একা ছেড়ে দেবে, হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক, নতুবা তুমি হারিয়ে যাবে ওই পথসারির মতো যেই তার গন্তব্যের কোনো সন্ধান পায়নি।